টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন কোয়েল মল্লিক। নিজের শরীর স্বাস্থ্য নিয়ে তিনি কতটা সচেতন তা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। নয় নয় করে কোয়েলের বয়সও এগিয়ে চলেছে তার নিজস্ব গতিতে। 39 বছরের এই অভিনেত্রীকে দেখে বোঝার উপায় নেই তার আসল বয়স। 2020 সালের মে মাসে পুত্র সন্তানের মা হয়েছেন তিনি। তার ছেলের নাম কোবিড। কোবিডের জন্মের পর থেকে কোয়েল মল্লিকের ব্যস্ততার সীমা পরিসীমা নেই। সন্তান জন্মের পরেই করোনায় আক্রান্ত হন তিনি সহ তার পুরো পরিবার। কিন্তু মনের জোর কখনো ছাড়েননি। কয়েক মাসের ছোট বাচ্চাকে নিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন কোয়েল মল্লিক এবং তার পরিবার। সবসময় পজিটিভ একজন মানুষ কোয়েল। সিনে পরিবারের মেয়ে তিনি। বাবা অভিনেতা রঞ্জিত মল্লিক, কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসে বাবার পরিচয়ে নয় বরং নিজের অভিনয়ের মাধ্যমে জনপ্রিয় হয়েছেন কোয়েল। দীর্ঘ একটা বছর উপভোগ করেছেন মাতৃত্বর স্বাদ। এর ফলে তার শরীরে জমে যায় অতিরিক্ত মেদভুড়ি। নিজের ফিটনেসের কারণে অনেকদিন কাজে ফেরা হয় না এই অভিনেত্রীর। শরীরের সেই অতিরিক্ত মেদ ঝরাতে জিমে গিয়ে কঠোর পরিশ্রম করছেন তিনি। নিয়ম মেনে শরীর চর্চা শুরু করে দিয়েছেন অভিনেত্রী। নিজের শারীরিক কাঠামো ঠিক করতে জুম্বা প্র্যাকটিস করছেন এই নায়িকা। এছাড়া যোগ ব্যায়াম জগিং তো রয়েছে। ইতিমধ্যে মা হওয়ার পর অতিরিক্ত মেদ অনেকটাই ঝরিয়ে ফেলেছেন কোয়েল। আবারও পুরনো কোয়েল মল্লিক হয়ে দর্শকদের কাছে ফিরে এসেছেন তিনি। এমনকি কাজ শুরু করে দিয়েছেন কোয়েল মল্লিক। কিন্তু মা হওয়ার পরও ওজন বাড়াতে না দিয়ে কিভাবে এত তাড়াতাড়ি আগের চেহারায় ফিরে এলেন কোয়েল? কোয়েল বলেন, আলমারি ভর্তি জিন্স টপ ও অন্যান্য ড্রেস যখন ফিট করছিল না, তখন আমার কাছে চ্যালেঞ্জ ছিল নতুন পোশাক না কিনে শেফে ফিরে আসার। মাতৃত্বকালীন অবস্থায় রোজ 1 ঘন্টা হেঁটেছি এবং রোজ যোগাভ্যাস করেছি। ব্যস্ততা যতই থাক, শরীরের প্রতি যথেষ্ট নজর দিয়েছি। সেই কারণেই মা হওয়ার খুব অল্প দিনের মধ্যেই ঝরিয়ে ফেলেছি শরীরের অতিরিক্ত মেদ। আর জিম হলো আমার মন ভালো রাখার জায়গা, কারণ এক্সারসাইজের ফলে হ্যাপি হরমোন রিলিজ হয়। কিন্তু রোজ শরীরচর্চা করাও জরুরি। তার সাথে জরুরি হলো পুষ্টিকর খাবার খাওয়া এবং জলপান করা। একই সাথে উচিত প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে ঘুমানো। তবে সবসময় মন ভালো রাখা এবং আনন্দে থাকাটাও জরুরি। তো প্রিয় বন্ধুরা, কোয়েল মল্লিকের অভিনয় আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন। আর বাংলা বিনোদন জগতের সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।